সাঁড়াশি আক্রমণ থেকে বাঁচার জন্য কৃষকের মরণপণ লড়াই। একদিকে প্রকৃতি, অন্যদিকে দেশ রাজ্যের সরকার, উভয়ে সাঁড়াশি আক্রমণ থেকে কৃষক এবং ফসল উভয়েরই বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা। প্রকৃতির খেলায় এবছর পরপর ফসল হানি, সরকারের খেলায় সাহায্য না মেলায় কৃষকেরা দিশাহীন। এরপর গত 4 ফেব্রুয়ারি শুক্রবার অসময়ে প্রথমে ঘণ্টা খানেকের মুষলধারে বৃষ্টি, তারপর ঝিরে ঝিরে আরও 3-4 ঘণ্টা, যেন মরার ওপর খাড়ার ঘা। না এর জন্য ঘণ্টাখানে কেউ সঙ্গে থাকবে না। অন্ধ উদাসীন দুই সরকারের কর্তা ব্যক্তিদের একবার হেলিকপ্টার ওড়ারও সময় নেই। তাই বিপর্যস্ত বিধ্বস্ত কৃষক নিজেই নিজের পথ খুঁজে বের করার মরণপণ লড়াইয়ে নেমেছে। সদ্য মাটি ধরিয়ে ভেলি করা তছনছ হয়ে যাওয়া আলু জমির জল বের করে ফসল বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। বৃষ্টির পর দিন শনিবারের ঝলমলে রোদে সবুজ সতেজ আলু গাছগুলি যেন জানাতে চাইছে, আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচতে দাও। কি হবে বোঝা যাবে কয়েকদিন পরে। হুগলি থেকে পাপ্পু সরকার, রিপোর্ট, টাইমস বাংলা।